নিতাই গৌর হরিব হরি হরিব। এই না হলে গুরু শিষ্যের সম্পর্ক? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু যখন কেশব ভারতীর কাছে গিয়েছিলেন, কেশব ভারতী মন্ত্র দেবে কি মন্ত্র তো জানে না, ভগবানের কানে কি মন্ত্র দেবে? কানে মন্ত্র দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম, গুরুর কানে মন্ত্র দিলেন সেই মন্ত্র গুরুদেব আবার শিষ্যের কানে চৈতন্যের কানে দিলেন, নিতাই গৌর হরি হরিব। কৃষ্ণ ভগবানকে অন্তর থেকে শ্রদ্ধা জানালেন সান্দিপনি মুনি। দেখুন, কৃষ্ণ ভগবানের কি দরকার ছিল গুরুর চরণ আশ্রয় করা? আপনারা কি বলেন? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সংনাং ভগ ইতিঙ্গনা, যিনি সর ঐশ্বর্যের মালিক পূর্ণ ভগবান সচ্চিত আনন্দময়, তার তো কোনো দরকার নাই, তার তো সব কিছু আছে। তাহলে তিনি কেন গুরুর চরণ আশ্রয় করলেন? শিক্ষা দেবার জন্য। কাদেরকে? আমাদেরকে। যে আমি ভগবান হয়ে যদি গুরুচরণ আশ্রয় করি, তোমরাও গুরুচরণ আশ্রয় করো। কেন? নদীতে নৌকা থাকলে পার হওয়া যায় না যদি না সেখানে একটা কান্ডারি থাকে। কেন? নদীতে নৌকা আছে, আমি চেপে পড়লাম, নদীর স্রোতে নৌকাটা আমাকে সাগরে ফেলে দেবে, যেখান থেকে আমি আর পারবো না আসতে। কিন্তু যদি একটা নাবিক থাকে, আমাকে ওপারে পৌঁছে দেবে। বিবেকানন্দ যত পণ্ডিতই হোক, যদি রামকৃষ্ণ দেবের মতো গুরুর চরণ না ধরতেন, চিকাগো ধর্মে সম্মেলনে গিয়ে সমগ্র হিন্দু ধর্মের হয়ে প্রতিনিধিত্ব করে বলতে পারতেন না, গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, এই হিন্দু কথাটা বলতে যে হিন্দুদের এখন ভয় হচ্ছে বাবা, সেই হিন্দু, আমি সনাতন, এ কথাটা বলেছিলেন। কেন? ওই রামকৃষ্ণ দেবের মতো গুরুর আশীর্বাদ ছিল। বিবেকানন্দ এসে জিজ্ঞাসা করেছিলেন গুরুদেবকে, ওই আপনারা জান না, বালি ব্রিজের পাশে দক্ষিণেশ্বর, সেইখানে গঙ্গা দেখছে রামকৃষ্ণদেব। বিবেকানন্দ এসে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি বলো গুরুচরণ ধরতে, গুরুচরণ না ধরলে কি ভগবানের কাছে যাওয়া যায় না? তখন রামকৃষ্ণদেব বলেছিল, ওরে বিবেক, ওরে নরেন, দেখ তো একটা স্টিমার চন্দননগরে যাচ্ছে কলকাতা থেকে, বাবুঘাট থেকে। তা বলতো এই স্টিমারটা চন্দননগরে যেতে কতক্ষণ সময় লাগবে? বলে, ঠাকুর স্টিমার তো 40 মিনিট লাগবে। এবার আরেকটা দেখ, ছোট নৌকা যাচ্ছে চন্দননগর, ওই ছোট নৌকাটার কত সময় লাগবে? বলে, ছোট নৌকা তো আস্তে আস্তে যাবে, 2 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, এবার ওই স্টিমারটার সঙ্গে যদি ছোট নৌকাটাকে জুড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, তাহলে নৌকাটা কতক্ষণে যাবে? বলে, এই জন্য লোকে তোমাকে পাগলা ঠাকুর বলে কি সাধে? আরে বাবা, স্টিমারটা যখন যাবে নৌকাটাও তখন যাবে, ও 40 মিনিটে যাবে। বলে, ওরে পাগলা, আমি তো তখন থেকে তাই বোঝাচ্ছি যে গুরুর চরণ না ধরলেও ভগবান পাওয়া যায়, তবে গুরুচরণ ধরলে ভগবান প্রাপ্তি বড় তাড়াতাড়ি বড় সুন্দর হয়। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জগতে গুরুর মাহাত্ম্য কি আমাদেরকে জানিয়েছেন একটা তোতা পাখি। আমি বলবো না বাদ দিয়ে দেব, বলবো আপনারা, আমি দু একজন দেখছি, এখানে ঠাকুমা, ওখানে ঘুম্মা, হরি হরি বল, বলবো তো নাকি? হ্যাঁ হরি বল। তা গুরুর জগতে মাহাত্ম্য কি? আপনারা যারা বসে আছেন এতক্ষণ, আপনাদের সেবা হয়েছে? যাদের হয়েছে একটু হাত তুলবেন তো। ও মা, সেবা হয়নি? আরে অত ঠান্ডা হয়ে যাবে বাবা, ও বাবা শীতের দিন সব তো ঠান্ডা হয়ে যাবে, ও হোক গো। আচ্ছা বেশ ঠিক আছে, আমরা যখন পাবো তখন একসঙ্গে পাবো, কি বলেন? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গাছের ডালে বসেছিল একটা তোতা পাখি, নিজ দিয়ে যাচ্ছে একটা ব্যবসায়ী গুরুচরণ ধরেছে, ব্যবসায়ী কি করেছে, ব্যবসায়ী নাম করছে, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাছের ডালের পাখি দেখছে, বাহ, এক ওই হরিনাম করতে করতে কত আনন্দে ব্যবসায়ী যাচ্ছে। তা হরিনামে যদি এত আনন্দ থাকে, আমি একবার করি, ওই ব্যবসায়ী দেখে গাছের ডালের তোতা পাখিও করছে, কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। রাধে, কি করে শান্তি থাকবে? গাছের পাখি হরিনাম করেছে বলে ওই ব্যবসায়ী নাম করছিল, নাম ছেড়ে দিয়ে গাছের পাখিটাকে চালাকি করে ধরে ফেলেছে, ধরে নিয়ে একটা লোহার খাঁচাতে ভরে দিয়েছে। তাহলে হরিনাম করে পাখির লাভ হলো না ক্ষতি হলো? ওই জন্য বলে না, যে করবে আমার আশ আমি তার করব। হ্যাঁ, তথাপি না ছাড়লো মোর আশ, আমি হই তার দাসানু দাস। গাছের পাখি মনে মনে করছে, ধুত ছাই, একবার হরিনাম করলাম আর আমি খাঁচাতে বন্দি হয়ে গেলাম, জীবনে মরে গেল আর হরিনাম করব না। ব্যবসায়ী হরিনাম করছিল, কিন্তু দেখুন, ওই জন্য বলে না, মন আগে সরল করো তারপরে নাম আশ্রয় করো। কেন? ব্যবসায়ীর মন সরল নয়, পাখিটা হরিনাম করছে, ব্যবসায়ী ভাবছে যে পাখি কীর্তন করে সে পাখিকে বিক্রি করলে কত টাকা পাব, নাম মুখে করছে। ওই জন্য দেখবেন অনেকে নামের মালা জপ করতে করছে, নাম নামের মালা জপ করতে করতে কি করে, এই নামের মালা জপ চলছে আর ওইদিকে ঘরের লোক এসেছে, যাবে নামের মালা জপ করতে করতে, অগিন্নি পাওনাদার টাকা চাইছে, 100 টাকা দিয়ে ওকে তাড়িয়ে দাও। এদিকে জপ চলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ওগো গ্যাসটা বন্ধ করো, চাটা পড়ে গেল, হরি 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 বল, এই কলটাকে বন্ধ খুলে রেখেছে, বন্ধ করো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এই যদি হয় তাহলে হয়ে গেল নিতাই গৌর, হরি হরি বল। আগে মন সরল করো, জীবনে সব কিছু তুমি চোখের সামনে সুন্দর দেখবে, হরি হরি বল। তা গাছের পাখিটাকে বন্দি করে ব্যবসায়ী রাজার কাছে বিক্রি করে দিল। তা রাজামশাই কি করলো জানেন? ব্যবসায়ীকে তো অনেক টাকা দিল, ব্যবসায়ী জীবন গড়ে গেল, রাজামশাই পাখিটিকে লোহার খাঁচা থেকে সরিয়ে একটা সোনার খাঁচাতে রাখলো, রাজার ঘরে সোনার খাঁচা পেল। পাখিটার কোনো লাভ হলো নাকি? সোনার খাঁচা পেয়ে পাখির কোনো লাভ হলো না, সে তো খাঁচায় বন্দি, সোনার খাঁচা নিয়ে সে কী করবে? এবার রানীমায়ের পাখিটা খুব প্রিয়, তা রানীমায়া প্রত্যেক দিন ভাগবত কথা শোনে, রাজার ঘরেই ভাগবত কথা হয় প্রত্যেক দিন। তা ভাগবত পাঠক প্রত্যেক দিন পাঠ করতে আসে, তবে এই কীর্তনের মতো 3 ঘন্টা 3.5 ঘন্টা নয়, ওই 15 মিনিট প্রত্যেক দিন ভাগবত পাঠক এসে 15 মিনিট 8 ঘন্টা হরি কথা বলেন। তা প্রত্যেক দিনের মতো আজকেও যখন ভাগবত পাঠক এসেছেন, পাঠের প্রথমেই ভাগবত পাঠক একটা কথা বলে শুরু করেন যে কৃষ্ণ নামে মুক্তি হয়, হরি মিলে তো বন্ধন ছুটে, মানে হরির কৃপাতে সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, হরি নামে মুক্তি হয়, এ কথাটা বলে শুরু করে। তা যেই না আজকেও কথাটা বলেছে, ওই গাছের পাখিটা ছিল রাজার ঘরে খাঁচাই বন্দি, পাখিটা ভাগবত পাঠককে বলছে, বেটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলার জায়গা নেই, হরি হরি বল। ভাগবত পাঠক মনে মনে করছে যে আমি ওই পাখিটার কোন পাকা ধানে মই দিয়েছি, বাবা আমার পেছনেই পড়েছে, যাক একদিন না হয় বলেছে আরেকদিন বলবে না। দ্বিতীয় দিন ভাগবত পাঠক পাঠ করতে এসছে, পাখিটা আবার বলে উঠেছে, ভাগবত পাঠক বলছে হরি নামে মুক্তি হয়, পাখি বলছে বেটা মিথ্যাবাদী তুই আবার এলি। ভাগবত পাঠক মনে করছে, আচ্ছা ঝামেলায় পড়লাম রে বাবা, কি করা যায়, এর একটা বিহিত করতে হবে। দেখুন, পথ যখন ভুলে যায় মানুষ তখন গুরুর প্রয়োজন হয়, গুরুজন পথ দেখাতে পারে, গুরু পথ দেখাতে পারে। ভাগবত পাঠক গেলেন নিজের গুরুদেবের কাছে, গিয়ে বললেন সমস্ত কথা। এবার গুরুদেব বললেন, আজকে আর তুমি যেও না পাঠে বাবা, আমি যাব। এবার ভাগবত পাঠকের যিনি বাবা তিনি এলেন পাঠে, আর পাঠে এসে তিনি প্রথমেই ওই তোতা পাখিটির কাছে গিয়ে প্রণাম করে বললেন, মহারাজ জি প্রণাম। দেখুন, যে বৈষ্ণব হবে সে কিন্তু অপরকে সম্মান দেবে, জীবে দিবে সম্মানে, জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবার হৃদয়ে ভগবান থাকে, সবাইকে সম্মান দাও, হরি হরি বল। হ্যাঁ, এবার ওই পাখিটাকে যখনই সম্মান দিয়েছে, পাখিটা কিন্তু কথা বলছে, প্রণাম বলে, তোতা মহারাজ, আমার শিষ্য প্রত্যেক দিন এখানে ভাগবত পাঠ করে, আর আমার শিষ্য বলে হরি নামে মুক্তি হয়, আপনি কেন বলেন আমার শিষ্যকে যে আমার শিষ্য মিথ্যাবাদী? তখন পাখিটা নিজের দুঃখের কথা বলছে, গুরুদেব আমি ছিলাম গাছের মুক্ত পাখি, একদিন দেখি একজন হরিনাম করতে করতে যাচ্ছে আনন্দ করতে করতে, তা আমি ভাবলাম হরিনামে যখন এত আনন্দ আমি একবার হরিনাম করি, ওই যে একবার হরিনাম করলাম, ওই যে আমি একবার হরিনাম করে খাঁচায় ঢুকলাম, আর খাঁচা আমার পিছু ছাড়ছে না, হরি বল। তাহলে হরিনাম একবার করে আমি খাঁচায় বন্দি, আর আপনার শিষ্য যদি বলে হরিনামে মুক্তি হয়,
আমি শুনে নেব, অত মিথ্যা কয়। তখন রাজামশাই যখন সরে গেছেন, একটু আড়াল হয়েছেন, গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে দিল তোতা পাখির। দেখুন গুরু মন্ত্রের কি জোর। পরের দিন সকালবেলায় সবাই দেখছে পাখিটা মরে গেছে। তা পাখি যখন মরে গেছে, আপনারা ভাবছেন যা গুরু মন্ত্র নিয়ে যদি মরে যায় কে গুরুর মন্ত্র নেবে? মরেনি, ও মরার ভান করে পড়ে আছে। গুরুদেব কানে কানে বলে গেছে, যদি বাঁচতে চাস মরার ভান করে পড়ে থাক, খাঁচা খুললেই উড়বে। এই হলো গুরুর শিক্ষা। দেখুন পরের দিন রাজা দেখছে পাখি তো খাঁচায় পড়ে আছে, ভাবছে মরে গেছে। ওগো গন্ধ ছড়াবে, তোমরা খাঁচার দরজা খুলে দাও। যেই না খুলেছে পাখি উড়েছে। আর যাবার সময় পাখি বলে গেল যে হরি নামে ছিলাম বন্দি, গুরু নামে হলাম মুক্ত। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি 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 বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন হরি 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 বেঁচে আছে, সে কতক্ষণ আগে দেখেছিলাম। হরি হরি বল। আই বাবা, কি শিখবে? শিখবে আর কি, খুঁটি হেলান দিয়ে ঘুম দেখুন। হরি 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 বল, হরি বল। হ্যাঁ গো, কি শিখবে? এই বলাই, কি কি শিখবি বাবা? শুধু মারপিটের ধান্দা। বলরাম বলছে আমি অস্ত্রবিদ্যা শিখবো, তাই হবে। এবার সুদামাকে বলছে, সুদামা তুমি কি শিখবে? সুদামা বলছে, গুরুদেব আমি অস্ত্রবিদ্যা, আমি যুদ্ধবিদ্যা চাই না, আমি চাই আমি যেন বেদবিদ্যা অর্জন করতে পারি। কারণ বেদ পঠতি বিপ্র ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ। ব্রাহ্মণের পৈতেতে যে নটি ঘি থাকে, দেখবেন ব্রাহ্মণের উপবিত মানে পৈতেতে নটি সুতো, মানে নটি গুণের অধিকারী ব্রাহ্মণ হলে সেই ব্রাহ্মণ হয় পরম ব্রহ্মকে জানলে সে হয় প্রকৃত ব্রাহ্মণ। কে কে? সম দম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিকম ব্রহ্মধর্ম স্বভাবচম। এই যে নটি গুণের মধ্যে একটাও যদি ব্রাহ্মণের প্রকৃত গুণে থাকে, তাকে আমরা এই কলিযুগে ব্রাহ্মণ বলতে পারি। তা নটি গুণ মানে নটি সুতো। তা ব্রাহ্মণের সন্তান তুমি, তুমি বেদবিদ্যা অর্জন করতে চাও, খুব ভালো, তাই হবে বাবা। এদিকে গুরুদেব একদিন রান্না করতে করতে কৃষ্ণ সুদামাকে ডাকলেন, কৃষ্ণ সুদামা এসো বাবা, বাবা সুদামা, বাবা কৃষ্ণ যাও না, এই রান্না করতে করতে আমার জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, জঙ্গল থেকে জ্বালানি নিয়ে এসো না। কৃষ্ণ বলরাম গেল জঙ্গলে কাঠ আনতে, কাঠ আনতে গিয়ে যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয় সন্ধ্যা হয়। কি হলো জঙ্গলে? কৃষ্ণ বলরাম কাঠ আনতে গেল, হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণি ঝড়, ওঠে ঘূর্ণি ঝড়। দেখা দে বন্ধু মোরে, এমন বল
বজ্রপাত, এমন বৃষ্টি, এমন দুর্দিন শুরু হলো সন্ধ্যাবেলায়। জঙ্গলে কাঠ আনতে গিয়ে কৃষ্ণ সুদামা বুঝতে পারছে না কি করবে। সুদামা মনে মনে করছে যে বিধাতা, আমাকে তুমি এক পায়ে খোড়া করেছো। সুদামা কেমন করে চলে জানে, এই এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুদামা বিধাতাকে দোষ দিচ্ছে, তুমি যদি আমায় খোড়া না করতে আমি কৃষ্ণকে বুকে করে ধরে ছুটে চলে যেতাম, কিন্তু আমি তো ছুটে পালাতে পারবো না। গাছের ডাল যখন ভেঙে ভেঙে পড়ছে, সুদামা কি করলো, কৃষ্ণকে মাটিতে শুইয়ে বলছে, কৃষ্ণ রে আমি বেঁচে থাকতে তোর কিছু হবে না বন্ধু, তুই আমার প্রাণের, আমি অনেক সাধনার ফলে তোর মতো বন্ধু পেয়েছি, কারণ লক্ষ জন্ম সফল সাধনা করেও যোগী ঋষি মুনি যে চরণ পাই না, সুদামা আজকে বন্ধু করে যাকে পেয়েছে। সুদামা কি তাকে হারাই, কৃষ্ণকে মাটিতে শুইয়ে সুদামা কৃষ্ণের ওপর শুয়ে দিল। ওই গাছের ডালগুলো যখন ঝড়ে ভেঙে পড়ছে, সুদামার পায়ে পড়ছে, কোমরে পড়ছে, ঘাড়ে পড়ছে, সুদামার কষ্ট হচ্ছে, কিন্তু চোখের জল পড়ছে, কিন্তু কৃষ্ণকে বুঝতে দিচ্ছে না, তোর কিছু হবে না, তোর কিছু হবে না, আমি আছি তো, তোর কিছু হবে না। কিন্তু এমন একটা মস্ত বড় গাছের ডাল ভেঙে সুদামার মাথায় পড়েছে, মাথা থেকে রক্ত আর চোখের জল, সুদামা আর পারল না, সহ্য করতে চিৎকার করে উঠেছে, আ চোখের জল রক্ত ধারা যখন কৃষ্ণের অঙ্গ বেয়ে মাটিতে মিশে যাচ্ছে, কৃষ্ণ তখন ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বললেন, সুদামা রে, সবাই বলে রাখে হরি তো মারে কে, আমি বিপদ বারণ, বিপদে লোকে আমাকে ডাকে, কিন্তু বন্ধুরে আজকে এই বিপদে আমি তোকে বাঁচাবো কি তুই নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করলি, আমাকে যে তুই বেঁধে দিলি রে সুদামা। বন্ধু যদি তোর কোনোদিন কোনো বিপদ হয় তুই শুধু আমাকে স্মরণ করবি, তুই যদি আমাকে স্মরণ করিস তোর কষ্ট আর তোর থাকবে না রে, আমি কথা দিলাম সুদামা, তোর কোনো কষ্ট রবে না রে, তোর কোনো কষ্ট রবে না রে, ওরে শোন সুদামা আমার কথা, তোর কোনো কষ্ট রবে না রে, ঝড় থেমে গেল, কৃষ্ণ বলরাম ফিরে এলো গুরুর আশ্রমে। গুরুর আশ্রমে যখন ফিরে এলো, সুদামার মাথায় রক্ত দেখে গুরুদেব বলছে, সুদামা বাবা কি করে হলো, কে করলো বাবা? সুদামা বলছে, গুরুদেব জঙ্গলে গিয়ে বজ্রপাত বৃষ্টি শুরু হয়, আমি কৃষ্ণের কোনো ক্ষতি হতে দি নাই, আমি আমার জীবন দিয়ে আমার কৃষ্ণকে রেখেছি। গুরুদেব বললেন, কৃষ্ণ সুদামান নিজের জীবনের পরোয়া না করে তোমায় রক্ষা করেছে, সুদামার যদি কোনো দিন বিপদ হয় তুমি সুদামাকে রক্ষা করো, আজকে তুমি এখানে শিক্ষা নিচ্ছ, সুদামাও শিক্ষা নিচ্ছে, দুজন দুজনের বন্ধু, কিন্তু তুমি তো রাজার ছেলে কৃষ্ণ, কালকে তুমি রাজা হবে, আর সুদামা তো গরিব ভিখারির ছেলে, সুদামা হয়তো ভিখারিই থাকবে, কিন্তু রাজা হয়ে যেন তোমার এই বন্ধুকে ভুলে যেও না বাবা, কারণ বন্ধু সবাই বলে জগতের শ্রেষ্ঠ বন্ধুকে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে ভজ মনমতি করুণার সাথে, যার করুণা লোকে লোকে, চিরদিন বন্ধু জীবের সুখে দুঃখে, হরি 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 বল, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে, বলুন কৃষ্ণ ভগবান কি জয়। আস্তে আস্তে দীক্ষা শিক্ষা পূর্ণ হলো,
কৃষ্ণ ভগবান পরবর্তীকালে গুরুদেবের সন্তান মধুকে যমলোক থেকে পাঞ্চজন্য শঙ্খধ্বনি করে ফিরিয়ে এনে গুরুর চরণে গুরুদক্ষিণা দিয়ে পরবর্তীকালে গুরুর আশীর্বাদ নিয়ে কৃষ্ণ ভগবান হলেন দ্বারকার রাজা। আর সুদামা যেমন ভিখারির ছেলে বাড়িতে ফিরে এলো, পণ্ডিত হয়েছে কিন্তু দুঃখ, বাবা দারিদ্রতা তো সংসারে আছে, ফিরে এসেছে সুদামা। সুদামাকে দেখে সুদামার মায়ের খুব আনন্দ হলো, সুদামার মায়ের খুব আনন্দ হলো। সুদামার মা মনে মনে করছে যে আমি মারা যাই তার আগে আমার ছেলের জন্য একটা ভালো লক্ষ্মী এনে দিই, সব মা বাবার ইচ্ছা থাকে তো। তা সুদামা যে এত নিষ্ঠাবান ব্রাহ্মণ, পরম পণ্ডিত আবার পরম নিষ্ঠাবান, তা সুদামার যোগ্য মেয়ে পাবে কোথায়? একজন মেয়ে পাওয়া গেল, সে কে? সে হলো সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম হরি 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 সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম বিধি করি আছে তারে বরণী রূপম, বিধি করি আছে তারে বরণী রূপম, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। কইগো কইগো উলুকই উলুকই উলুকই, বর এসেছে বর এসেছে, উলুদিন উলুদিন। কিছুক্ষণ পরে উলুটা দেওয়া হয়ে গেল, একটু মা ভক্তের জন্ম হলে উলুধ্বনি দিয়ে দেবেন, যেই কীর্তন করুক, যখন বিয়ের কথা শুনবেন তখন উলুধ্বনি করে দেবেন, কেন এগুলো মঙ্গলের ধ্বনি তো। সময়ে যদি কোনো কাজ করা হয় ঠিক হয়, আর যদি সময় চলে যায় তখন কি ঠিক হয়? হরি হরি বল। শীতে তীতে বসনং বাসনাং বাসনান্তে নিশান্তে ক্রিয়ারম্ভ, কুবলয় দৃশং যৌবনান্তে বিবাহ, জীর্ণ দেহে হরিচরণং সেবনং কর্তুমিচ্ছা ভবতি বিফলং শস্যকাল ব্যতীতে। কিছু বুঝলেন? বুঝলেন না তো? না। এবার একটু বাংলায় বলি, বলছে শীতে তীতে বসনং, ও মায়েরা। হ্যাঁ বাহ, দেখছেন কেমন সুন্দর আছে। বলছে সময়ে যদি কাজ না হয় সব গন্ডগোল হয়, যেমন শীতকালের দিনে আপনারা চাদর নিয়েছেন তো, নিয়েছেন তো, এমনকি নিচে কম্বলও আছে, মানে চাদর কম্বল নিয়ে শীতকালের দিনে যদি কীর্তন শোনেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না, বলবে। কিন্তু যদি কীর্তনটা বৈশাখ মাসে হতো আর আপনারা যদি চাদর শাল আর কম্বল নিয়ে বসতেন, লোকে কি বলতো? ওরে এদের কীর্তন শোনা নয়, ওই কার কটা দামি চাদর আছে দেখাতে এসেছে। তার মানে শীত পেরিয়ে শীত বস্ত্র নিলে কুৎসিত দেখায়। ঠিক তেমনি নিশান্তে ক্রিয়ারম্ভ, সারাদিনে না খেয়ে যদি রাতের বেলায় কেউ চব্য চৈশল্য পেয়েও পায়, শরীরটা তার ভালো হবে? হবে না, একবারে শেষ হয়ে যাবে। ওই জন্য বলে সময়ে পাও অল্প খাও কিন্তু সময়ে খাও। ঠিক তেমনি নিশান্তে ক্রিয়ারম্ভ যৌবনান্তে বিবাহ, মানে ও মা আস্তে আস্তে আস্তে, ঠাকুমা আপনাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, 70 বছরের একটা বুড়ো, হ্যাঁ আর দুদিন পরেই ঘাট পার হবে আর কি, তা 70 বছরের বয়স হয়েছে। এবার তার এত সম্পত্তি, আপনাদের এই বরগদা গোদারে তিনটে বড় বড় বাড়ি, কোলাঘাটে বাড়ি, ওই কলকাতাতে বাড়ি, দিল্লিতে বাড়ি, আমেরিকাতে বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই, এত টাকা পয়সা যে একটা ম্যানেজার রাখতে হয়েছে। কিন্তু মা বয়সটা পেরিয়ে 70 বছর হয়েছে, এখন 70 বছর বুড়োর তার কোনো কিছুর অভাব নাই, কিন্তু সেই বুড়োর যদি সাধ হয় আমি বিয়ে করব। বর দেখতে গিয়ে আশীর্বাদ দেবেন তখন কি গো ঠাকুমা? হরি হরি বল। তখন বলবেন হত ভগ কর্ম থটক হবে গো। হরি হরি বল। তার মানে ও মা বিয়ে করছে মাথা খাবার জন্য? না না না, আসলে কি বলুন তো, যৌবন অন্তে বিবাহ, মানে বয়স পেরিয়ে গেলে বিবাহ করলে সেটা যেমন কুৎসিত দেখায় ঠিক তদ্রূপ সাধনার দেহ পেয়ে যদি শরীর একদম শেষ হয়ে যায়, চোখ থাকবে তো কান থাকবে না, কান থাকবে তো নাক থাকবে না, নাক থাকবে না তো দাঁত থাকবে না, হরি বল বলতে গেলে তখন বের হবে দাঁত নাই তো, হবে কি
ওই যখন হরি বল বলার আর দাঁত থাকবে না, তখন কি আর হয় জীর্ণ দেহে হরিচরণং সেবনং কর্তুম ইচ্ছা কখনো করো না, সময় থাকতে করো। কেন? সময় থাকতে রাস্তা পরিষ্কার করলে কাল কাল করব করে রাবণও স্বর্গের সিঁড়ি বানতে পারেনি। কাল নয়, যো কাল করে সো আজকার, সো আজকারে সো আবি, এখন থেকেই ভজন শুরু করো, যাওয়ার রাস্তাটা বড় পবিত্র হবে, বড় সুন্দর হবে। হরি হরি বল, রাধে রাধে। যাওয়ার রাস্তাটা যেন পরিষ্কার হয়। সুদামা বিয়ে করতে যাচ্ছে, তাও কৃষ্ণ নাম করছে, কি অবস্থা! মনমোহন মুরলি গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা, ও মনমোহন মুরলি বালা, জয় রাধে গোবিন্দ গোপালা। রাধে গোবিন্দ গোপালা, যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনের বাঁকা শ্যাম শ্যাম, যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনে বাঁকা শ্যাম, যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনে বাঁকা শ্যাম। আপনারা কেউ করেছেন নাকি বিয়ে করতে যাওয়ার সময় কৃষ্ণ নাম? বলে সর্বনাশ। সঙ্গে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে হলো, বলবে হ্যায় ভুল করতে চললি, এই ভজন সাধন যদি করবি বিয়ে করিস নে বাপু। কিন্তু দেখুন, সুদামা যেমন কৃষ্ণ ভজক করে তেমন সুশীলা দেবীও তেমন। সুশীলা দেবী কিন্তু বিষ্ণুর চরণে তুলসী পত্র দিয়ে বলেছে, আমি চাই না আমার বর সুন্দর হোক, অনেক টাকা পয়সা থাক, আমি চাই আমার বর যেন নিষ্ঠাবান হয়। আপনারাও তাই চেয়েছেন তো? পেয়েছেন? শিব ঠাকুরের মতো বর পেয়েছেন জল ঢেলে? হরি হরি বল। নাকি নন্দী ভিড়িঙ্গি পেয়েছে? রাধে রাধে। না না, ঠিকই পেয়েছেন সবাই। যার কপালে যা থাকে তাই হয়, মনে রাখবেন। যার সঙ্গে যা জন্ম মৃত্যু বিবাহ আপনার হাত নাই, হবার যা তাই হবে। তা যে কথা বলছিলাম, মেয়েরা কি চাই বিয়েতে, এটা কিন্তু সংস্কৃত শ্লোকে বলা আছে, কি? কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কুলমিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। মানে যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চাই কি আমার কর্তাবাবু যেন একবারে কার্তিক ঠাকুর হয়। হ্যাঁ, হয়তো এই কার্তিকের মতো নয় তা বলে। রাধে রাধে। কার্তিক ঠাকুরের মতো যেন হয়, তাই না? আর কার্তিক যদি কেউ না চায়, কেউ ধরুন ভগবানে বিশ্বাস করে না, সে কি কার্তিক চাইবে? সে চাইবে না। সে কি চাইবে? সে চাইবে ভোলানাথের মাথায় একটু করে জল দেবে আর বলবে, হে ভোলানাথ, আমি বেশি কিছু চাই না, আমার কর্তাবাবু যিনি হবেন, বেশি নয়, ওই বাংলা সিনেমার হিরো, ওই দেবজিতের মতো হলে। বা 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 বা। আর প্রসেনজিৎ? প্রসেনজিৎ হ্যাঁ বুড়ো হয়ে গেছে, ও চলে না। কি জল ঢেলে তাই চাইবেন তো? মানে কন্যা সবসময় রূপ চাই, কন্যা মেয়ে চাই, কন্যা কামায়তে রূপং। কিন্তু এখনকার দিনের মেয়েরা বাবা খুব অ্যাডভান্স হয়ে গেছে, আগে দেখে নেবে সরকারি চাকরি কিনা। হ্যাঁ হরি বল। কন্যা কামায়তে রূপং মাতা বিত্তং, আস্তে আস্তে সব মায়েদের জন্য বলছি, যারা শাশুড়ি হয়েছেন, জামাই যাদের আছেন তাদের জন্য। মেয়ের মা কি চাই? মেয়ের মা চাই মাতা বিত্তং, মানে জামাই আমার কার্তিক না হলেও চলবে, ভুরিওয়ালা গণেশ হলেও চলবে, মাথায় ছাদ থাকলেও চলবে, মাথা যদি বাম্পারে কিছু না থাকে, ছাদে না থাকে তাও চলবে। কেন? জামাইয়ের যদি ভালো থাকে, সরকারি যদি সরকারি চাকরি হয় তাহলে তো কোনো কথাই নয়। রাধে রাধে। কেন বলুন তো, এই করোনার সময় সরকারি চাকরি দেখেছেন তো একবার পরিষ্কার? না না, এটা খারাপ কিছু নয়, তারা তো সারা বছর কর্ম করে, সারা জীবন করছে, তা মানে সরকারি চাকরি মানে বাঁধা মাইনে তো বাবা, তাই জন্য চাই মেয়ের মা। আর মেয়ের বাবা কি চাইবে? জামাই আমি করছি, জামাইয়ের যেন কাণ্ড জ্ঞান থাকে। কি জ্ঞান মা? কাণ্ড জ্ঞান। আর যদি জামাইয়ের কাণ্ড জ্ঞান না থাকে তাহলে ওই রকম হবে। কিরকম? কিরকম? সুন্দরবনে মেয়ের বাবা মেয়ের বিয়ে দিয়েছে কলকাতায়, তাই তো? এবার কলকাতায় বিয়ে দিয়েছে কেন? কলকাতার ছেলে, অ্যাডভান্স হবে, শিক্ষিত হবে, কিন্তু শ্বশুরের কপাল মন্দ,
জামাই নিয়ে যাচ্ছে সুন্দরবনে, নদী পার করছে, সুন্দরবন যেতে গেলে নদী পার হতে হয়, তো নদী যখন পার করছে দেখছে জামাই শ্বশুরকে প্রশ্ন করছে, বাবা বলো এত জল এত মাটি কোথা থেকে এলো? শ্বশুর বুঝে নিয়েছে কি স্ট্যাম্প মারা জামাই আমার কপালে জুটেছে। শ্বশুর তখন চিন্তা করছে এমন জামাইকে তো ভালো উত্তর দিতে লাগবে। শ্বশুর তখন বলছে, শোনো বাবা খুব উত্তম প্রশ্ন তোমার, উত্তম উত্তর আমাকে দিতে লাগবে। শোনো বাবা, আমার ঘরে গিয়ে দেখবে একটা মস্ত বড় তাল গাছ। তাল গাছ? হ্যাঁ তাল গাছ। আর ওই তাল গাছে দুটি তাল পড়েছিল জানো, একটা তাল তোমার বাবা খেয়েছিল ওই জন্য তোমার মতো ছেলে হয়েছে, আর একটা তাল আমি খেয়েছি বলে তুমি আমার জামাই রূপে আমার কপালে জুটেছ। এই হলো কাণ্ডজ্ঞান। হরি বল রাধে রাধে। এখনকার দিনে কাণ্ডজ্ঞানহীন লোক অনেক দেখবেন পাড়ার মোড়ে থাকে, কিংবা এখনকার দিনে সেলুনে দেখা যায়। কি করতে যাই বলুন তো? যুক্তি করতে। কি ওদের কাণ্ডজ্ঞানের অভাব? ওরা ভগবানকে নিয়ে প্রশ্ন করে। আমাকেও অনেকে বলে যে তুমি কৃষ্ণ কথা কও, কৃষ্ণ ভগবানের 16,108 স্ত্রী, তার আবার গুণগান? আমি তখন বলি তত্ত্ব আগে জানতে হয় তারপরে কথা কইতে হয়, নাহলে অপরাধীর ভাগী হয়ে নরকগামী হতে হয়। কেন? কৃষ্ণ ভগবান 16,100 জনকে তো উদ্ধার করেছিলেন, কাদেরকে? তারা ছিল দেবকন্যা। দেবকন্যা নরক রাজার কাছে যাওয়া ছিল বাবা, তাদেরকে অসুরে নিয়ে গিয়েছিল বলে, দৈত্যে নিয়ে গিয়েছিল বলে কোনো দেবতারা বলেছিল আমরা গ্রহণ করব না, দেবকন্যারা বলেছিল আমরা আগুনে দেহত্যাগ করব, হে গোবিন্দ তুমি যদি কৃপা করে আমাদের তোমার চরণে দাসী করে রাখো আমরা বেঁচে যাব। কৃষ্ণ ভগবান তো পরম পণ্ডিত, পরম জ্ঞানী, সরল ঐশ্বর্যের পূর্ণ ভগবান, তিনি ভেবেছিলেন দেবকন্যাকে দাসী করলে তাদের অমর্যাদা করা হবে, ওই জন্য দাসী নয়, তারা তো দাসী হতে চেয়েছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সেই ভগবানের নিয়ে কথা কইতে হলে অনেকে বলে কৃষ্ণ ভগবান প্রেম করেছিল তার লীলা হচ্ছে, আর আমরা করলে আমাদের বলছে আমাদের ক্যারেক্টার ঢিলা। হরি 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 বল। বুঝতে হবে কৃষ্ণ ভগবান গিরি গোবর্ধন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে কড়ি আঙ্গুলে ধরেছিল, তুমি গিরি নয় একটা ইট ধরে দেখাও। কৃষ্ণ ভগবান কালীয় নাগের বিষ গ্রহণ করেছিল, এখন তো রেডিমেড অনেক কিছু বেরিয়েছে ধানে দেওয়ার গমে দেওয়ার, কই এক ঢোক খেয়ে দেখাও। হরি হরি হরি। 5 মিনিটে ব্রেকডান্স শুরু হয়ে যাবে। হ্যাঁ কায়দা আছে, অত সোজা যে কথা নিয়ে কথা কইব আগে বুঝতে হবে, আগুন নিয়ে খেলা করলে আগুনে কিন্তু হাতও পুড়তে পারে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা নাই, তুমি নাস্তিক, তুমি নাস্তিক হয়ে তোমার মতে থাকো, কিন্তু আগুন নিয়ে খেলতে এসো না ভাই। যে সদাচারণ করছে, সদাচারী হয়ে আছে, বৈষ্ণব হয়ে আছে, সদাচারী হয়ে আছে, কোনো ভালো কাজ করছে, তাকে পিছু ডাকতে যেও না, তার বাধা হয়ে দাঁড়িও না, তাহলে তোমার নরকেও জায়গা হবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই হচ্ছে কাণ্ডজ্ঞান। চিটিংবাজ বাবা তার ছেলেকে চিটিংবাজ শেখাচ্ছে, বলছে এই খোকা পাওনাদার টাকা চাইতে আসছে, আমি দেখলাম তুই এলে বলবি বাবা বাড়িতে নাই। ছেলে বলছে এই তো তুমি দাঁড়িয়ে আছো, বলে চুপ কর, যা বললাম তাই বলবি, বলবি বাবা বাড়িতে নাই। ছেলে বলছে ঠিক আছে বাবা তাই বলবো। এই বলে বাবা ভেতর ঘরে গিয়ে একটা খাটে শুয়ে লেপ ঢাকা নিয়ে নিয়েছে, তার লেপটা ছিল বাবা সাইজে ছোট, মাথাটা যখন ঢাকা পড়েছে ঠ্যাং দুটো বেরিয়ে গেছে। এইবার পাওনাদার ঘরে এসে বলছে এক হকা তোর বাবা কই? ছেলে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। ও বাবা বলেছে বাবা বাড়িতে নাই? হ্যাঁ। ও বাবা নাই, আমি গিয়ে বসি ভেতরে। ভেতরে গিয়ে বসেছে তখন দেখছে ঠ্যাং দুটো বেরিয়ে আছে, বলছে এক হকা এই তো ঠ্যাং, বলছে ঠ্যাং আছে বাবা নাই। তার ঠ্যাং আছে বাবা নাই, ঠিক তেমনি মানুষ মানুষ আছে, যদি কাণ্ডজ্ঞান না থাকে সে মানুষকে নিয়ে পথ চলা দায়। নিদাই গৌর প্রেমানন্দ হরি হরি। তা দেখুন সুদামার স্ত্রী চেয়েছে কি, আমার স্বামী যেন নিষ্ঠাবান হয়। সুদামা চলে যে বিয়ে করতে, মুখে গাইছে নাম মনে মোহন মুরলি মালা, ও জয় রাধে গোবিন্দ গোপালা, হরি মোহন 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 মুরলি বালা, জয় রাধে গোবিন্দ গোপালা, মোহন মোহন মুরলি বালা, জয় গোবিন্দ গোপালা। যমুনা কিনারে বাজেত মুরলি বৃন্দাবনের বাকাশ্যাম, ওহ যমুনা কিনারে বাজেত মুরলি বৃন্দ
বৃন্দাবন বাকাস ও মন মোহন মুরলি বালা দু হাত তুলে সবাই মিলে হরি হরি বল গোপালা ও মন মোহন মুরলি বালা জয় রাধে গোবিন্দ গোপালা মন মোহন মুরলি বালা হরি হরি রাধে গোবিন্দ গোপালা ও মন মোহন মুরলি বালা জয় রাধে গোবিন্দ গোপালা কৃষ্ণ ভগবান কি সুদামা মহারাজ কি জয় বাবারে এই ডাক গুলো তো একবারে আমার বীরভূম যাচ্ছে গো এতক্ষণ গলাগুলো কম ছিল রাধে রাধে তা সুদামার বিয়ে হয়ে গেল কিন্তু বলে না ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন বেশি অনেক আনন্দ করলেন কিন্তু আর আনন্দ নাই কেন সুদামার অসময়ে বাবা তো মারাই গিয়েছে মাও মারা গেল পিতৃ মাতৃ ছায়া থেকে বঞ্চিত হলো সুদামা সুদামা এত সরল লোকে তাকে ঠকিয়ে খায় আস্তে আস্তে সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি হয়ে গেল পথের ভিখারি হলো কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় সুদামা তার স্ত্রীকে নিয়ে আর তার ছোট্ট ছোট্ট সন্তানদের ছেলেদেরকে নিয়ে ওই মন্দিরে গাছের তলায় রাত কাটায় একবেলা পায় একবেলা পায় না অনেক দিন পরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি মানে কারোর ঘর ছিল সে পালিয়েছে সেই পুরনো একটা কুঁড়ে ঘরে সুদামা স্ত্রী পুত্রদের নিয়ে থাকে কিন্তু ভজন সাধন সে ছাড়ে না সবসময় অন্তরে কৃষ্ণ 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 সুদামা সবসময় কৃষ্ণ নাম করে দুঃখে কৃষ্ণ সুখে কৃষ্ণ আমরা কি করি দুঃখ মে সব হরি ভজে সুখ মে না ভজে কই সুখ মে যো হরি ভজে দুঃখ কাহা সে হই সুখে আছো ভগবান নিয়ে থাকো কেন দুঃখ তোমার কাছে আসবে না যদি আসে দুঃখ বেশিক্ষণ চিরস্থায়ী হবে না আর দুঃখে পড়ে ভগবানকে ডাকবে পৃথিবীতে সবাই যখন দেবে ফাঁকি তখন আমি তাকে ডাকি কিন্তু তখন যদি তাকে ডাকি কিছু না করা থাকলে তার কৃপাটা কেমন করে পাবো গো হরি বল কিছু জমিয়ে রাখতে হয় এই জন্য হরি বল এই যে বসে বসে জমাচ্ছেন এই জমানোতেই পরম পুণ্যের ফলে আপনার কৃপা বর্ষিত হবেই সুদামার স্ত্রী রাত্রিবেলায় একদিন ঘুমাতে যাচ্ছে তার আঁচলটা তার কেউ যেন ধরেছে আঁচলটা ধরে টানছে মা ও মা খিদে পেয়েছে ও মা গো দাও না ও মা চুপ কর বাবা ভেতর ঘরে ঘুমাচ্ছে এত জোরে জোরে চিৎকার করলে তোর বাবা উঠে যাবে না দেখেছিস তো বাবা তোর বাবার শরীরটা কেমন ক্ষীণ হয়ে গেছে মানুষটা রাতে ঘুমায় না দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদে কেন এমন করে চিৎকার করছিস খিদে পেয়েছে তো খাবো ছেলে যখন মায়ের কাছে কাঁদে বলুন মা যদি দুটো দুমুঠো না দিতে পারে সে মেয়ে কি ভাববে সে মায়ের দুঃখ রাখার জায়গা আছে ছেলে কাঁদছে মা বলছে বাবা দাঁড়া 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 দেখি কি আছে হাঁড়িগুলোতে হাত দিয়ে দেখছে একটা চালের দানা নাই বলছে দাঁড়া বাবা খিদে পেয়েছে তো একটু দাঁড়া একটা খালি হাঁড়ি নিয়ে নদীতে গিয়ে জল ভরে এনে ছেলের দিকে বলছে এই নে বাবা আমি জল দিচ্ছি এই জলটা খেয়ে রাতটা কাটিয়ে দে সকালবেলায় তোর বাবা যাবে কিছু এনে দেবে বাবা কি করবি বল এটা আমাদের পরীক্ষার দিন কাঁদিস কাঁদিস না বাবা সন্তানের যখন কান্না মা দেখছে মা থাকতে পারে ভেতর ঘরে সুদামা মহারাজ ঘুমিয়ে আছে দরজাটা বন্ধ সুশীলা দেবী দরজাটা যখন খুলেছে দেখছে সুদামা ঘুমায়নি ওই রাত্রিবেলায় না ঘুমিয়ে সুদামা বসে বসে কি কাজ করছে কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব সুধামা খা এই নাম হরি নাম মধুমা খা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা খা এই নাম হো
হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা বলো না জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপরে ভুলো আপনারে মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে এই নাম জপরে ভুলো আপনারে মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবারে জপরে 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 রস জপরে 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 রসনা জপরে 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 রস জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই না না আর পারবো না আমি আর পারবো না আমি আর পাচ্ছি না সুশীলা রাত্রিবেলায় এমন করে চিৎকার করছো পারবো না আমি পারবো না ছেলে কাঁদছে খাবারের জন্য তুমি কি বাবা গো আমি তো শুনলাম পাড়ার লোকের কাছে যে তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা তা যার রাজা বন্ধু যার হয় তার এমন অভাব হয় যাও না আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমার জন্য নয় আমার ছেলেগুলো কাঁদছে পারো নাকি ওই ছেলেগুলোর মুখ পানেছে একটু একটু দ্বারকার রাজা তোমার কৃষ্ণের কাছে যেতে সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি কাঙালে রো ঠাকুর সে অগতির গতি কাঙালে রো ঠাকুর সে অগতির গতি যদি কেউ ভক্তি ভরে তাকে একবার ততক্ষণাত পূর্ণ করে বাসনা তাহার তৎক্ষণা পূর্ণ করে বাসনা তাহার সে যে পতিতে পাব পতিতের নাম সে যে পতিতে পাব সৃজাগর নাম
সে যে পতিতে পাবন শ্রী জগন্নাথ, পতিতে পাবন পতিতের নাথ, পতিতে পাবন শ্রী জগন্নাথ, সে যে দীনবন্ধু প্রভু, পতিতে পাবন শ্রী জগন্নাথ, সে যে দীনবন্ধু জগতের নাথ, পতিতে পাবন শ্রী জগন্নাথ, দীনবন্ধু জগতের নাথ, পতিতে পাবন শ্রী জগন্নাথ, দীনবন্ধু জগতের নাথ, পতিতের নাথ শ্রী জগন্নাথ, পতি খোলাত পূর্ণ করেন বাসনা তাহা। সুশীলা, কিছু চাইতে আমি যাব না, তবে আমার কৃষ্ণকে আমি অনেকদিন দেখি নাই, আমি কৃষ্ণকে দেখতে যাব। হ্যাঁ যাও, তুমি দেখলে তুমি খুশি হবে তো, তাতেই আমরা খুশি। যাও যাও, দুটো দিন ঘুরে এসো তো। সুশীলা, যেতে যখন বলছো যাব, কিন্তু বন্ধু বন্ধুর বাড়িতে অনেকদিন পরে যদি যাই, তাও আবার বন্ধু যদি সংসারী হয়, তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে অনেকদিন পর গেলে কিছু তো নিয়ে যেতে হয়, আমার যে কিছু নাই গো, আমি কি নিয়ে যাব? আর কিছু না নিয়ে তো আমি যাব না। সুশীলা, আমার কৃষ্ণ, আমি গুরুর আশ্রমে দেখেছি আমার কৃষ্ণ খুব পোয়া মানে চিড়ে খেতে ভালোবাসত, তুমি এনে দিতে পারবে? যদি কিছুই উপহার তুমি করো আনয়ন, যদি কিছুই উপহার তুমি করো আনয়ন, তবে সে করিব আমি দ্বারকায় গমন, তবে সে করিব আমি দ্বারকায় গমন। দেখুন মায়েদের কীর্তন এই জায়গাটা।